বোঝার অসুবিধা হচ্ছে? ব্লকের সূত্র কি ছিল? এক হচ্ছে তোমার ব্লক সমগ্র দল, সমগ্র দল ছিল 4πr², ঠিক আছে? তারপর কি হলো আছে যার মহির ব্যাসার্ধ হচ্ছে তোমার 28 আর অন্তর ব্যাসার্ধ 14, ধরো এখানে কটা গোলের ক্ষেত্রফল বের করতে হবে? 3/2 অর্ধগোল, মানে ধরো একটা মোটা সাইজের বাটি আছে, কি বললাম, একটা ফাঁপা অর্ধগোল, ফাঁপা অর্ধগোল মানে দেখতে এরকম, ঠিক আছে? এরকম দেব এ দাব দাবকে মাঝখান থেকে কাটলে যেমন হয় ওইরকম। তাহলে এর ক্ষেত্রফল কোনটা? এই যে ভিতরে একটা ক্ষেত্রফল আছে, বাইরে একটা ক্ষেত্রফল আছে, আর এই একটা ক্ষেত্রফল আছে, তাহলে টোটাল ক্ষেত্রফল বের করতে হবে 3টে জিনিস। বাইরের ক্ষেত্রফল কত হবে? বাইরের বক্রতলটা 2πr², তাহলে 2πr কত? 28, তাহলে 28 স্কয়ার, বুঝলো? এটা হচ্ছে বাইরের তলের ক্ষেত্রফল। ভেতরের তলের ক্ষেত্রফল কত? মানে 28² - 14² তাহলে এইটা হবে হচ্ছে এ। এবার যদি আমি পাই কমন নিই বা এটাকে আলাদা করে, এটা 2π×28² এটা প্লাস 2π×14² প্লাস π×28² মাইনাস π×14², তাহলে এরকম আছে। এবার করবো 2π×28² আর হচ্ছে একটা π×28² তাহলে 3π×28² প্লাস π×14² এবার তাহলে কি হবে? এবার পাই কমন নেবো, আর কিছু কমন নেওয়া যায়? 14 না 14 স্কয়ার, ১১×১২×১৪ ৭২৮ শঙ্কু আর গোলকের ভূমির ব্যাস আর উচ্চতা সমান হলে আয়তনের অনুপাত কত? আচ্ছা, শঙ্কু আর গোলকের ভূমির ব্যাস আর উচ্চতা সেম, তার মানে গোলক, তার মানে শঙ্কুর ব্যাস যদি 10 হয় গোলকের ব্যাসও 10, তাই তো? শঙ্কুর ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ কত? 5, গোলকের ব্যাসার্ধ কত? 5, তাহলে এইবার তুমি বের করো তাহলে আয়তন মানে কি, তার মানে দুটোরই ব্যাসার্ধ সেম, যা খুশি ধরতে পারি। তাহলে তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3πr², তাহলে শঙ্কু আর হচ্ছে গোলক, তাই তো? শঙ্কু হচ্ছে 1/3πr² × h, আর এখানে গোলক 4/3πr³। আচ্ছা, এখানে বলেছে ব্যাস আর উচ্চতা সেম, ব্যাস আর উচ্চতা মানে শঙ্কুর ব্যাস যা হবে উচ্চতা তাই হবে। আমি যদি ধরে নিই ব্যাসার্ধ আর, তাহলে দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ আর, তাহলে দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ সেম, তাহলে বলতো শঙ্কুর উচ্চতা কত? না, ব্যাসার্ধ আর, উচ্চতা ব্যাসের সাথে সেম, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস কত হবে? 2r, তাহলে উচ্চতা কত হবে? 2r, তাহলে এখানে h এর জায়গায় কি লিখবো? একটা অর্ধগোলক আর একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা সেম, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি আছে? একটা অর্ধগোলক আর একটা
শঙ্কু, একটা অর্ধগোল একটা শঙ্কু, এর ব্যাসার্ধ তার মানে অর্ধগোলকের ব্যাসার্ধ আর উচ্চতা সেম, আর সেই ব্যাসার্ধ উচ্চতার সাথে গোলকের ব্যাসার্ধ সেম, তার মানে আর আর এইচ ঠিক আছে, তাহলে শঙ্কুর বক্রতলের সূত্রটি তাহলে এখানে কি লিখবো পাই ইনটু আর ইনটু রুট টু আর, তাহলে এটা হবে হচ্ছে রুট টু পাই আর স্কয়ার, এটা হলো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কয়ার, তাহলে টু পাই আর স্কয়ার, এবার এইটা আর এটা আর অনুপাত, তাহলে পাই পাই কেটে যাবে আর স্কয়ার আর স্কয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে রুট টু, হ্যাঁ কাটা যাবে রুট টু ইসু, হ্যাঁ এবারে টু মানেই হচ্ছে রুট টু ইনটু রুট টু, ঠিক আছে রুট টু কে রুট টু দিয়ে গুণ করলে কি হয় টু হয়, তাহলে টু মানে কি লিখতে পারে রুট টু ইনটু রুট টু, এবার রুট টু রুট টু কেটে যাবে, তাহলে ওয়ান ইস টু রুট টু, পরেরটা কি হবে বলতো, বলেছে একটা গোলকের ব্যাসার্ধ তিন গুণ করা হলো, তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, কি পাবে আয়তনটা, আয়তনের সূত্র কি 4 বাই 3 পাই আর কিউ, আমি যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ বা তিন গুণ বা দশ গুণ করি 4 বাই 3 তে কোনো চেঞ্জ হবে, পাই তে কোনো চেঞ্জ হবে, তার মানে ওগুলোকে বাদ দিতে হবে, তাহলে চেঞ্জ 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 কি হবে আর কিউ, তাহলে এখন ছিল আর মানে এখন ছিল আর কিউ, পরে হইটা পরেটা হয়ে যাবে কি, তার মানে 3 আর এর হবে, তাহলে তার 3 আর এর হবে কত হয় 27 আর কিউ, তাহলে এখন আয়তন কত, দুই এর কিউব মানে 8, এবার আমি ইয়েকে কি বলে ব্যাসার্ধকে করেছি তিন গুণ, তার মানে ব্যাসার্ধ হয়েছে কত 6, আগে ছিল 2 এখন তাহলে হবে 6, তাহলে এখন আয়তন কত হবে 6 কিউব, তাহলে 6 কিউব কত হয় 216, তাহলে আগে আয়তন ছিল 8 এখন আছে 216, তাহলে আয়তন কত গুণ হয়েছে, তাহলে 216 বাই 8 তাহলে কত হয় আমি যদি বলি আমার কাছে 100 টাকা ছিল এখন হয়েছে ওটা 500 টাকা, তাহলে টাকা বেড়েছে কত, 400 টাকা, 400 টাকা বেড়েছে, কত গুণ হয়েছে আর কত গুণ বেড়েছে, এটা তো আলাদা, চার গুণ বেড়েছে, তাহলে ওখানে আয়তন ছিল প্রথমে আর কিউ হয়েছে 27 আর কিউ বেড়েছে কত 26 আর কিউ, তাহলে কত গুণ বেড়েছে 26 গুণ বেড়ে 27 গুণ হয়েছে, বুঝা গেল অসার, এখানে তো আর ভাগ্য বলে যে 27 গুণ দেয়নি অসার, আয়তন কত গুণ বাড়বে 26 গুণ বৃদ্ধি পাবে, তারপরে একটা অর্ধগোলক আর একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর আয়তন সমান, এদের উচ্চতার অনুপাত, ব্যাসার্ধ আর আয়তন সমান উচ্চতার অনুপাত, অর্ধগোল উচ্চতা মানে এই যে এইটি ওর উচ্চতা মানে ব্যাসার্ধ, তাহলে আলাদা আলাদা করে তোমার ইয়ে বের করো তো গোলকের আয়তন আর গোলকের আয়তন আর হচ্ছে কি বলে ওটা চোখের আয়তন, এই আলাদা আলাদা করে পাশে দেখো একটা গোলকে দেখতে কেমন, এই হচ্ছে একটা গোলক, এবার একটা অর্ধগোলক মানে এটা কাছে দেখে দিলাম আয়তনের সূত্র কি, এই আয়তনের সূত্র কি পাই আর কিউ, এর আয়তন সমান সমান কি বলেছে চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তন কি পাই আর স্কয়ার এইচ, বলেছে এরও ব্যাসার্ধ আর এরও ব্যাসার্ধ সেম, আর এর আয়তন সেম, তার মানে এর আয়তন আর এর আয়তন বের করো, বের করে দুটোকে সমান করো, তাহলে পাই বের হবে এখান থেকে আর স্কয়ার আর আর কিউব কেটে গিয়ে থাকবে আর, তাহলে এবার থাকলো যে 2/3 ইনটু আর সমান সমান এইচ, এবার এইচ থেকে এই পাশে নিয়ে আসবো, এটা কোন পাশে দিই, তাহলে আর বাই এইচ সমান সমান 3/2, তাহলে আর ইস টু এইচ সমান সমান কি আর ইস টু এইচ সমান সমান 3/2, এবার অর্ধগোলকের উচ্চতা কোনটা, এর ব্যাসার্ধটাই, তার মানে আর কি তাই তো, আর এখানে এইচ কি ধরেছি ওই চোঙের উচ্চতা মানে এইচ, তাহলে আর আর এইচ এইচ এর অনুপাত 3/2, তাহলে এর উচ্চতা আর ওর উচ্চতার অনুপাত 3/2, সমগ্র দলের ক্ষেত্রফল 27 পাই ব্যাসার্ধ কত, সমগ্র দলের ক্ষেত্রফল 27 পাই ব্যাসার্ধ কত, অর্ধগোলক
ওটা যে অর্ধগোলক তাহলে অর্ধগোলকের সমগ্রতা 3 পাই আর স্কয়ার তাহলে 3 পাই আর স্কয়ার সমান সমান কি 27 পাই তাহলে পাই পাই আর 3 আর 7 থাকলে তাই হচ্ছে 9 তাহলে আর স্কয়ার সমান সমান কি 9 আর সমান সমান কত 3 বলতে পারো এর আয়তন কত হবে 18 পাই 18 পাই বলেছে একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল s আয়তন v বলে s এর মান কত সমগ্রতলের ক্ষেত্রফল মানে 3 পাই আর স্কয়ার হ্যালো তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল s তাই তো তাহলে s সমান সমান কি 3 পাই আর স্কয়ার আর কি বলেছে আয়তন v তাহলে আয়তন v সমান সমান কি 2 বাই 3 পাই আর কিউব হ্যালো আচ্ছা এইখানে দেখো আর স্কয়ার মানে কি s বাই 3 পাই হ্যালো আচ্ছা দেখো আমাদেরকে যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে s সমান সমান কোটার ভিতরে কোনটা হবে তার মানে s আর v এর ভিতরে একটা রিলেশন আছে দেখো s আর v এর ভিতরে একটা রিলেশন আছে তাহলে এই এই সমীকরণ আর এই সমীকরণ থেকে s আর v এর ভিতরে রিলেশন করার জন্য কি করব এই r দুটোকে সেম করব বলো তাহলে r স্কয়ার মানে কি s / 3 পাই আর এদিকে r কিউব মানে কি 2 / 3 পাই 3 v / 2 পাই এটা কি বোঝালো হ্যাঁ এবারে এখানে আছে r স্কয়ার এখানে আছে r কিউব তাহলে এই দুটোকে তো সেম করা যাবে না এটাকে সেম করতে গেলে কি করতে হবে কিছু সেটাকে ব্র্যাকেটে লিখে তারপরে আবার পাওয়ার আছে তার মানে এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে হচ্ছে আর এর পাওয়ার 6 সমান সমান এস কিউব বাই 9 বাই 2 হলো আর আর এটা একটু বড় করে দেবো তাহলে আর কিউব প্লাস স্কয়ার সমান সমান 9 মানে 27 হবে হ্যাঁ 27 হবে 3 কিউব 27 27 3 ভি বাই 2 পাই তার বসবে তাহলে এখানে চলে আসবে হচ্ছে আর 6 সমান সমান 9 ভি স্কয়ার বাই 4 পাই স্কয়ার এই জায়গাটাকে বোঝা গেল কি করলাম একটাতে কিউব করলাম একটাতে স্কয়ার করলাম এটা জানো না আর এই পাওয়ারটা দুটোতেই সেম তাহলে এখানে আর 6 এর মানে এটা আর এখানে আর 6 এর মানে এটা কি ভাই ভাই তাহলে এটা সমান সমান এটা তাহলে কি হবে এস কিউব বাই 27 পাই কিউব সমান সমান 9 ই স্কয়ার বাই 4 পাই স্কয়ার এবার তাহলে বলতে এস সমান সমান কত তাহলে এস কিউবটাকে তাহলে এক দিলাম এস কিউব সমান সমান 9 ই স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইনটু 27 পাই কিউব বাই 1 পাই আপনি শুনি 1 1 হ্যালো এবার তাহলে পাই স্কয়ার আর পাই কিউব কেটে মাথা করতে শুধু পাই তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে এস কিউব সমান সমান 9 ইনটু ভি স্কয়ার ইনটু 27 ইনটু পাই বাই 4 এবার এই কিউবটা ওই পাশে গেলে কি হবে এরকম 9 ইনটু ভি স্কয়ার ইনটু 27 ইনটু পাই বাই 4 ওই অপশন আছে তাহলে এর ভেতর কার দেখো ঘনমূল পাওয়া যায় 27 তাহলে এই 27 এর ঘনমূল কত 3 3টা বাইরে চলে যাবে আর কোনটা যায় যায় না তাহলে বাকিগুলো ভেতর দিয়ে তাহলে হয়ে যাবে 3 আর ভেতরে থাকবে 9 ভি স্কয়ার পাই বাই 4 3 তার মানে হচ্ছে কিউব রুট 9 ভি স্কয়ার পাই বাই 4 দেখো অপশন আছে কোন 9 বাই 4 ভি স্কয়ার পাই তো পরীক্ষার সময় যদি যদি এরকম অঙ্ক পড়ে ঠিক আছে যদি যদি একবার পেরে যাও ভালো না হলে চেষ্টা করতে হবে ঠিক আছে কারণ এটা কিন্তু প্রচুর টাইম খেলে যদি একবার হয়ে যায় ভালো নাহলে বুঝে মনে হবে যে আরেক টাইম দিলে হয়ে যাবে কোনো পড়তে হবে বলেছে 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম যে বৃহত্তম যে গোলক কেটে নেওয়া হয় তার আয়তন ঘনসীমি কত ঘনসীমি ঘনক মানে কিরকম বক্স একদম সব দিক সেম এরকম একটা বক্স বলো ওর ওর ভেতর থেকে সব থেকে মোটাটা ঘনক কেটে মানেই হচ্ছে ওর ভেতরে সব থেকে বড় যে গোলকটা ধরবে বলো তাহলে ধরো একটা ঘনক আছে তার ভেতর সব থেকে বড় যে ঘনক ধরবে তার ব্যাস কত হবে উচ্চতার ব্যাস সেম তার মানে ধরো একটা একটা বক্স কে দেখতে এরকম সামনে দিয়ে এর ভিতর সব থেকে বড় যে বলটা ধরবে সেটা এরকম দেখো তাহলে এর এই সাইড যা হবে এর এই ব্যাস তাই হবে দেখো এবার এইটাই বলেছে কত 14 তাহলে এর ব্যাস কত 14 তাহলে ব্যাসটা কত 7 তাহলে আয়তন কত আয়তন কত 4 বাই 3 ইনটু পাই মানে 22 বাই 7 ইনটু আর কিউব মানে 7 ইনটু 7 ইনটু 7 তাহলে পড়ে থাকবে হচ্ছে 7 7 49 49 দুগুণে 98 98 ইনটু 4 98 ইনটু 4 বলো 4 ইনটু 100 কত 400 98 100 থেকে কত কম 98 100 থেকে কত কম 2 কম তার মানে 4 দিয়ে গুণ করলে 4 বার 2 কমবে তাহলে কোটা কত কমবে 8 কমবে তাহলে 400 থেকে 8 কমবে কত 392 বলো 392 তাহলে 392 ইনটু 11 392 ইনটু 11 কত হয় এটা হবে 2
এবার এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে, 3 14 42 1 1 তাহলে 3 3 9 2 2 3 7 21 1 তার মানে 1437 পয়েন্ট সামথিং কারণ উত্তর আছে 1437 / 1/3 তাহলে 1437 / 1/3 হলো। এই সমস্ত গুণগুলোকে চেষ্টা করতে হবে যতটা মুখে করা যায়, কারণ ক্যালকুলেশন খাতায় করতে গেলে অনেক টাইম চলে যায়। একটা ঘনকের পৃষ্ঠতল আর এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এর অনুপাত একদম এইটার মতো সেট, মানে ওর ভেতরে সব থেকে বড় যে গোলকটা ধরে। তাহলে বলেছে এই ঘনকের ক্ষেত্রফল মানে এই ঘনকের মোট সমুদ্রতলের ক্ষেত্রফল আর এই গোলকের সমুদ্রতলের ক্ষেত্রফল এদের অনুপাত সেম না, অনুপাত চেয়েছে। তাহলে যদি আমি ধরে নিই যে এর বক্রতলটা 10 এর এই সাইডটা 10 ধরে নিলাম 10 হলো, তাহলে এই ঘনকের ক্ষেত্রফল কত হবে? 6a² ব্যাসার্ধের নিরেট গোলক গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসের কটা গোলক তৈরি করা যাবে? তার মানে একটা গোলককে গলিয়ে অনেকগুলো গোলক তৈরি করবো, তাহলে ওই একটা গোলকের আয়তন আর ওই ছোট ছোট অনেকগুলো গোলকের আয়তন সেম, তাই তো? বড় গোলকটার ব্যাসার্ধ কত? তাহলে বড় গোলকটার আয়তন কত? 4/3 × π × 5³ মানে 5 × 5 × 5 আর ছোট একটা গোলকের আয়তন কত? 4/3 × π × 8 এখানে আর কত? 1/5 / 1/2 এটা হলো একটা গোলকের আয়তন। তাহলে যদি ধরে নিই যে এরকম গোলক আমরা x ছাড়া পাবো তাহলে × x হলো, এবার 4/3 × 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে 5/5/5 কত গুণ করলে 125, তারপরে 125 আর এখানে 3 কে 2 গুণ করলে কত হয়? 8, তাহলে গুণ 8 = কি? x, তাহলে 125 কে 8 করলে কত হয়? হ্যাঁ দেখা যায়, তাহলে x = কত দেখা যায়। বলেছে একটা ফাঁপা ধাতব গোলকের বহির্ব্যাস 6 সেমি, এটা 1/2 সেন্টিমিটার পুরু হলে এর আয়তন কত? তাহলে ধরো একটা ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকে যদি বহির্ব্যাস আর অন্তর্ব্যাস বলে দিই তাহলে তার আয়তন কত হবে? বহির্ব্যাস কিউব মাইনাস অন্তর্ব্যাসের কিউব, তাই তো? তার মানে আমাদের কি দরকার? বহির্ব্যাসটা দরকার আর অন্তর্ব্যাসটা দরকার। এখানে বহির্ব্যাস বলে দিয়েছে, অন্তর্ব্যাস বলেছে, পুরু বলেছে মানে ওইটা বিয়োগ করলে কি পেয়ে যাবো? অন্তর্ব্যাস। এরকম একটা ফাঁপা গোলক আছে, হ্যালো, প্রথমে কি বলে দিয়েছে? বহির্ব্যাস মানে এই পুরোটা হচ্ছে 6, হ্যালো, তাহলে এটুকু কত? এটুকু হচ্ছে 3, আর এটা পুরো বলে দিয়েছে কত? 1/2, তাহলে এটা কত? 3 1/2, এটা কত হবে? 3 - 1/2 তার মানে 2.5, তাই তো? তাহলে এটা কত হবে? 3 - 1/2 সমান 5/2, হলো, তাহলে বহির্ব্যাস কত? 3, তাই বহির্ব্যাসটা 3 আর অন্তর্ব্যাসটা 5/2, হলো। এইবারে এটার আয়তন কি? 4/3 × π কিন্তু আর কিউব মানে বড়টা 3 এর কিউব মাইনাস 4/3 π × 5/2 তার বলি, হলো, এটা যাবে। আচ্ছা এবার তাহলে 4/3 × π কমন নিলাম, 3 কিউব - 5/2 তার বলি, 3 কিউব কত হয়? 27 আর 5/2 125/8 27 - 125/8 তাহলে কত হয়? 27 × 8 কত হয়? 216 8 × 25 কত হয়? 200 আর 8 × 2 216 তাহলে 216 - 125
216 মাইনাস 125 কত হয় 91 91 এবার 4 বাই 3 ইনটু পাই মানে 22 বাই 7 ইনটু 91 বাই 8 তাহলে 7 ইনটু 13 এবার তাহলে কত হচ্ছে 4 4 2 8 2 4 11 তাহলে কত থাকে 11 ইনটু 13 বাই 3 143 বাই 3 143 বাই 3 কত হয় 47 পূর্ণ 2 বাই 3 আচ্ছা 47 পূর্ণ 2 বাই 3